আমার কাছে এটা মনে হয় না যে নাস্তিক ছিল কারণ আছে ওই মানে বহুবার করে কান্না করতে だっতে হ উনি তলে কার জন্য এইজন্যই তো তাকে মানসিক রোগী বলা এইজন্যই তো তাকে মানসিক রোগী বললাম মানে তার অ্যাক্টিভিটি দেখে আসলে মনে হয় না যে সে কোনো নাস্তিক তাছিল ছিল তার মানে আল্লাহর প্রতি ডিটারমিনিজম সে বলে মানে ঘন্টার পর ঘন্টা ধরে নামাজ পড়তো পা ফুলে ফরাইতো নামাজ পড়তো পড়তো তো এই ধরনের কাজগুলো দেখে মনে হয় না যে নাস্তিক ছিল লোক দেখানোর জন্য শুধু মাত্র করতেছে তার আমার কাছে মনে হয় সে মানসিক রোগী ছিল সে আসলে মনে করতে তার কাছে জেব্রা এসে পড়ে এবং আশেপাশে মানুষ তার বলে বলে আর মাথা ইয়া করছে মাথার মধ্যে আইডিয়াটা বিশেষ করে তার বউ আর বউ আর কবির এরা দুজন মিলাই এই ফাত্রা আইডিয়াগুলো দিয়ে

আমার কাছে মনে হয় না কেন জানেন মানে সে বলে মানে 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 একা অভিনয় হওয়াটা একটু কষ্ট মানে অভিনয় হিসেবে জিনিসটাকে পুরাটা অভিনয় হিসেবে জিনিসটাকে অভিনয় কিছু কিছু ছিল কিছু কিছু ক্ষেত্রে তার অভিনয় একদম বোঝা যায় কিন্তু আহ মনে হয় যে দুইটার মিস্টন আমার কাছে যেটা মনে হয় দুইটার মিস্টন মানে যে কোনো একটা উচিত হবে না আমার কাছে মনে হয় এসে ডিলুশনাল ছিল একদম কমপ্লিটলি ডিলুশনাল আমার মনে হয় এই যে গুহাতে গিয়ে যে এই আওয়াজ টাওয়ার শুনে যা শুনতো এগুলোর তো কোনো এভিডেন্স নেই এবং অনেক যারা সাইকোপ্যাথ ওরা কিন্তু ওই যে মাথার ভিতরে কিন্তু শব্দ শুনে যেমন আজকে একটা নিউজে দেখা গেছে যে একজন মানে 16 জনকে মেরে ফেলেছে একটা লোক তো সে নাকি এরকম আওয়াজ শুনতো মাথার ভিতরে আওয়াজ শুনছে আর কি যে কে নাকি ওর সাথে কথা বলছে তো আমার কাছে এই নবী মোহাম্মদের স্টোরি শুনলে মনে হয় যে এই জিনিসগুলো সে যে যে শুনতো টুনতো এগুলো কমপ্লিটলি মানে হি ওয়াজ এ ওই যে গুহাতে ওই যে মনে করেন আমি দেখছি যে যে ম্যাজিক মাশরুম টাশরুম মাশরুম টাশরুম পাওয়া যেত বুঝছেন ওইগুলা নিয়ে খাইছে মানে কথা আমার তো মনে মাঝে খাদিজা যায় বয়দাই

সেটা হচ্ছে নবীর কাছে জিব্রাইল একটা একটা একজন আসছে আয়সা বলতেছে পড়ো তোমার প্রভুর নামে মোহাম্মদ কইতেছে যে আমি তো পড়তে পারি না তখন বেটা কি করলো আচ্ছা বেটা কি যে বেটা আইছিল সে বেটা কি একটা কাগজে লেখা নিয়ে আসছিল যে তুমি এটা দেখে দেখে পড়ো এটা নাকি বলছিল উচ্চ আমার সাথে উচ্চারণ করো আসি ভাইয়া আরো একটা মজার কথা হচ্ছে যে তারও আগে কিন্তু সে কিন্তু একটা শব্দ শুনেছিল তাই তারপরে যে যখন তাকে যখন বলল যে পড়ো সে যখন বললো যে আমি পড়তে পারি না তারপরও সে বারবার ওই একই কোশ্চেনটা কেন জিজ্ঞেস করছিল সে তো উত্তরটা দিয়েই দিল যে সে পড়তে পারে না হ্যাঁ এবং এবং ফেরেশতা জিব্রাইলের তো এটা জানার কথা যে এই ব্যাটা মূর্খ ছাগল এটার এটা এটা পড়া পারে না এটার কাছে আসছি আল্লাহ ভাই জিব্রাইল চাচ্ছিল কি ওই যে ইন্ডিয়ান যে ড্রামাগুলো হয় না ইন্ডিয়ান সিরিয়াল এক কথা তিনবার বলে রিপিট করে মানে যে মা মা শাশুড়ি কি জানেন বউ শাশুড়ির ঝগড়া বউ এখানে এমন করে তাকাবে আর এরকম করে চাই চাই করে শব্দ হবে বুঝছেন আচ্ছা আমার এই কথাটা একটু বিশাস করেনি যে এই যে মানে পড়ো তোমার প্রভুর নামে তার কি ওইবারে কি কাগজে লেখান ছিল নাকি মুখে উচ্চারণ করতে বলতেছিল মুখে উচ্চারণ করতে বললে মোহাম্মদ এটা বলার কথা বলা নাই ভাই আমি এরকম কোথাও পাই নাই যে অ্যাকচুয়ালি বলা আছে কোনো কাগজ-বগস নিয়ে আসে নাই না বসে পড়ো নাকি আইসে উঠে বসে পড়ো কাগজ ফেলা কথা ফার্স্ট ইয়ার না না মোহাম্মদ তাহলে এই উত্তর কেন দিছিল যে আমি পড়তে পারি না ওর তো বলার ও তো উচ্চারণ করতে বলছে মনে করেন আপনার আমি বললাম যে

মানে আঙ্গুল চাপ দে দিলে এটা এনক্রিপশন খুলে যাবে কিছু তো একটা বলবে কিছুই না কাল গত ধরেন কালকে আপনি বেরোইছেন অফিসের জন্য বেরোইছেন আপনার রাস্তায় রাস্তায় র্যান্ডম একটা পারসন দেখা হলো শুরু করছে সমস্যা গুলা ভাই সমস্যা গুলা একটু চিন্তা করেন যে এই গল্পটাই কিন্তু একটা দুর্বল গল্প মানে স্ক্রিপ্টটা যে বানাইছে সেই স্ক্রিপ্ট যে রাইটার সেই স্ক্রিপ্ট রাইটার ঠিক ভাবে

বেরে চাপা মানে মানেটা কি গলার আসিবে তার উপর কথা হচ্ছে যে আল্লাহ কি মানে আমি বুঝলাম না সেই সব সময় এই গুহায় তারপরে এই গোপনে গোপনে এত গোপনীয়তা কিসের আল্লাহ মানে সে এত গোপনে গোপনে সব সময় মোহাম্মদ ওই পাঠাতো এটা করতে সেটা করতে কারণ সামনে করতো না আর সব কিছু এই গুহার ভিতরে বাসার ভিতরে এই কোনায় সেই চিপায় এত চিপাচাপা খুস্ত কেন আল্লাহ এটা অবশ্য হাদিসে বলা আছে যে আল্লাহ পাক অনেক লজ্জাশীল তারপর আছে ভাই একটা যে কথা বললেন যে সে গে কিনা আহ সে বুকে চাপ গে বলা কি ঠিক কিনা তারপর আবার একটা কথা আছে ভাই মোমিনদের তো আবার ইয়ে মাসে যে বকর আর ইসের মাঝখান থেকে তো কোন ফেট দুজনের কোনো ফেটিস ছিল দুর্বল একটা গল্প ফাঁদছে সেই গল্পের না আছে আগা না আছে মাথা পরতেও শিক্রণা নবী কিছুই করতে পারলো না আবার কি লেখা নিয়ে আসছে না কি মুখে মুখে কইছে এটার কোনো হদিস নাই কিছুই মিলে না ভাই এই কারণে তো বোঝা যায় যে মানে এই জিনিসগুলা পরে বানাইছে আর কি পরবর্তীতে যখন একটু ক্ষমতাটা টমতা হয়েছে তখন এই স্ক্রিপ্ট লিখছে যাই হোক পারস ভাই আমি তাহলে আজকে বিদায় নেই আপনি একটু তাহলে কন্টিনিউ করেন আসিফ ভাই মানে একটু কথা বলা শেষই করে দেন আজকে আমরাই আসি মূলত ব্যাকেও কেউ নাই আর খুব অনেক মানুষ ভাই অনেক মানুষ আছে মানে অনেক আমাদের সাথেরী অনেক মানুষ আছে তাদের সাথে একটু কথাবার্তা এইটাই সেটাই তো বলতেই সময় সবার সাথে এই যারা যারা আছে সবাই একমত আর কি কি ডিবেট করতে কি কি আলোচনা করা ঠিক আছে সমস্যা নেই আমি আমি আছি আসিফ ভাই আপনি যদি যেতে চান যেতে পারেন বাট আমি আমি আছি সমস্যা নেই ঠিক আছে আপনারা একটু কথাবার্তা বলেন তারপর আপনারা শেষ করে দেন আমার ভাই যেতে হবে এখন ওকে ঠিক আছে আসিফ ভাই গুড নাইট তাহলে সবাই। ফারুক ভাইয়ের উপরে নির্ভর করতে পারছি না ভরসা নেই কখন ঘুমায় কখন ঘুমিয়ে পড়ে আর কি একটা তার ব্যাপার আর কি সমস্যার ব্যাপার। ঘুমায়লে আমি জিব্রাইল পাঠাই দিব না দিক থেকে। আমার কাছে জিব্রাইল আছে। আপা তো নিজেরাই ঝগড়া করি। হ্যাঁ ঠিক আছে ভাই গেলাম তাহলে গুড নাইট সবাইকে। ওকে গুড নাইট আছে ভাই।